হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আবার আমি চলে এসেছি লাভ ক্লাস নাম্বার তিন ওকে এর আগে অলরেডি দুটো ক্লাস আলোচনা হয়ে গেছে তোমরা বুঝতেই পারছ সেখানে আমরা দশটা দশটা করে কুড়িখানা প্রবলেম সলভ করেছি আজকে একুশ নম্বর প্রবলেম থেকে শুরু করব এবং তিরিশ নম্বর প্রবলেম পর্যন্ত যাব অর্থাৎ মোট আজকে দশখানা প্রবলেম আবার সলভ করবো যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো চলো শুরু করি আজকের ক্লাস ক্লাস নাম্বার থ্রি ওকে শুরু করব প্রথম একুশ নম্বর প্রবলেম দিয়ে নাম্বার প্রবলেমটা ভাবে করেছিলাম এটাকেও ঠিক আমরা সেইভাবেই করব। কি বলেছে একজন অসৎ চাল ব্যবসায়ী ক্রয় মূল্য ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রয় করে কিন্তু দ্রব্যটি পরিমাণে কিলোগ্রামের পরিবো গ্রাম দিয়েছে বলতে হবে আমাকে যে ব্যক্ত লাভ হয়েছে অবশ্যই লাভ হয়েছে কারণ কি সে দেখিয়েছে এক কেজি দিয়েছে নশো গ্রাম তাহলে নশো গ্রামের রেসপেক্টে সে একশো গ্রাম করে লাভ করেছে প্রতি কেজিতে তাই না তাহলে তুমি আমাকে বলো যে এক কেজি সমান সমান শত গ্রাম এক কেজি সমান সমান হাজার গ্রাম কি সে মানে খরিদারকে বলছে যে আমি তোমাকে হাজার গ্রাম বা এক কেজি দিচ্ছি কিন্তু সে নশো গ্রাম দিচ্ছে তাই না গ্রাম যখন দিচ্ছে তখন সে অলরেডি নিজের কাছে একশো দিচ্ছে তার মানে একশো গ্রাম প্রফিট করছে উইথ রেসপেক্ট টু নশো গ্রাম দিয়ে নশো গ্রাম দিয়ে সে একশো গ্রাম প্রফিট করছে তাহলে একে পার্সেন্টেজ করা খুবই সহজ তাহলে গুণ করবো কি একশো জাস্ট এই কাজটাই করব। এখানে দুটো শূন্য দুটো শূন্য কেটে দেবো তাহলে আমার থাকবে কি একশো বাই নয় মানে এখানে একশো গুণ এক একশো আর নিচে আছে নয় তাহলে এটাকে যদি আমি ট্রান্সফার করি দ্যাট একের নয় পার্সেন্ট এটা হচ্ছে আমার সেই অসাধু বাজে লোকটার প্রফিট পার্সেন্ট ইলেভেন শূন্য একের নয় অর্থাৎ আমার এখানে একমাত্র অপশান বিতে এটা রয়েছে অপশন বি হচ্ছে আমার একদম এক্স্যাক্ট অ্যান্সার আশা তোমরা বুঝতে পারছো ওকে এবার আমরা টোয়েন্টি টু প্রবলেম নিয়ে সলভ করবো ঠিক আছে প্রবলেম নাম্বার বাইশ কি বলছে আগের একটা অসাধু চাল ব্যবসায়ী ছিল এখন অসৎ কাপড় ব্যবসায়ী চারিদিকে অসদে বেড়ে গেছে এই সেখান থেকে প্রবলেমও আমাদেরকে পরীক্ষায় জিজ্ঞেস করছে তো আমাদেরকে সেগুলো সলভ করতে হবে কিন্তু আমরা সৎভাবে টেকনিক্যালি অঙ্কলোকে করবো ওকে তো চলো কি বলেছে বাইশ নম্বর প্রবলেম বলছে একজন অসৎ কাপড় ব্যবসায়ী তার ক্রয় মূল্যে দ্রব্যটিকে বিক্রয় করে মানে বলছে তোমরা যখন বাজারে যাও কি বলে দোকানদার এই টাকাতেই আমি কিনেছি আমি এক ফোটা লাভ করছি না শুধু তোমার মুখ দেখে জিনিসটাকে তোমাকে দিয়ে দিচ্ছি এরকম বলে না তো সেরকম সেরকমই এই দোকানদারও কি করছে একই কথা বলছে যে আমি যে দামে কিনেছি সেই দামেই তোমাকে দিচ্ছি কিন্তু যাওয়ার সময় কি করেছে যে ফিতে দিয়ে সে কাপড়টাকে মেপে দিচ্ছে সেই ফিতেটাই কি হয়েছে এক মিটারের পরিবর্তে তোমাকে সেন্টিমিটার দিচ্ছে ঠিক আছে তাহলে সে কত শতকরা লাভ করেছে এটা আমাকে জিজ্ঞেস করে কোশ্চেন দেখতে পাচ্ছ আশা করি কি বলেছে যে এক মিটারের পরিবর্তে সে আশি সেন্টিমিটার কাপড় দিচ্ছে তাহলে তুমি আমাকে বলো যে এক মিটার সমান সমান কত সেন্টিমিটার আমরা জানি এক মিটার সমান সমান সেন্টিমিটার ক্লিয়ার তাহলে তোমাকে বলছে আমি তোমাকে একশো সেন্টিমিটার কাপড় দিচ্ছি কিন্তু অরিজিনালি সে তোমাকে আশি সেন্টিমিটার কাপড় দিচ্ছে তাহলে আশি সেন্টিমিটার দিয়ে সে প্রফিট করছে কুড়ি সেন্টিমিটার কেন একশো বলে তোমাকে আশি দিচ্ছে মানে কুড়ি সেন্টিমিটার সে প্রফিট করছে কিন্তু দিচ্ছে কত তোমাকে আশি সেন্টিমিটার কাপড় তাহলে আমাকে যদি পার্সেন্টেজ বের করতে হয় তাহলে গুণ করতে হবে একশো জাস্ট কাটাকুটি আর কিছুই না কাটলে হবে চার আর এটা দিয়ে এটা কাটলে হবে কত পঁচিশ তার মানে সেই অসৎ এবং বাজে লোকটা পঁচিশ পার্সেন্ট প্রফিট তোমার কাছ থেকে করে নিচ্ছে কিন্তু বলছে আমি যে টাকায় কিনেছি আমি তোমাকে সেই টাকায় জিনিসটা দিলাম কাজে আর ঠকাঠকির ব্যাপার নেই তোমরা অঙ্ক শিখবে এবং এখান থেকেই তোমরা বুঝে যাবে যে কে তোমাকে ঠকাচ্ছে কে তোমাকে সঠিক জিনিসপত্র দিচ্ছে এবং সঠিক দাম দিচ্ছে ওকে তাহলে এখানে একমাত্র অপশান এতে রয়েছে পঁচিশ পার্সেন্ট অপশান এ হচ্ছে আমার এই অঙ্কটা সঠিক অ্যান্সার তো চলো প্রবলেম নাম্বার টোয়েন্টি থ্রি ওকে এখানে কি বলছে একজন অসৎ ব্যবসায়ী কুড়ি পার্সেন্ট লাভ করছে কোনো একটা দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনে আবার পঁচিশ পার্সেন্ট কম দিচ্ছে তাহলে বলেছে ব্যক্তির মোট শতকরা লাভ কত মানে এতক্ষণ আমরা চোর পাল্লায় পড়েছিলাম এবার আমরা ডাকাতে পারলাম ওকে মানে তোমাকে তো জিনিসের দাম বেশি নিচ্ছে তার সঙ্গে আবার ওজনও কম দিচ্ছে তাহলে এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করবো কিভাবে আমি তোমাকে দেখাবো সব থেকে শর্টকাট ট্রিক্স এবং যে গল্পটা বলবো সেটাই হবে সব থেকে ছোট একটা জায়গা না আছে কোনো ফর্মুলা না আছে তোমার মনে রাখা পেশার অটোমেটিক অঙ্ক লোক করবো খুব ছোট্ট ভাবে তুমি দেখো একটা জিনিস ভাবো যে লোকটা লাভ করছে দুদিক থেকে দুদিক থেকে লাভ করছে না একটা তোমাকে দামে বেশি দিচ্ছে আবার ওজনও কম দিচ্ছে তাহলে দুদিক থেকে লোকটা লাভ করছে তাহলে এই ধরনের প্রবলেমকে সলভ করবো কিভাবে দেখো তুমি যে তুমি প্রথম ভাবো যে एक्चुअली তোমাকে জিনিস দিচ্ছে কতটা তোমাকে 25% কম দিচ্ছে তার মানে তোমাকে যদি তুমি 100 কেজি কোন জিনিস নাও তোমাকে 75 কেজি দিচ্ছে আর 25 কেজি নিজের ঘরে রেখে দিচ্ছে 25% তোমাকে ওজনের কম দেওয়ার আর এটাই অর্থ যে তোমাকে 100 কেজ 100 জিনিসের পরিবর্তে তোমাকে 75 দিচ্ছে clear তাহলে তোমাকে দিচ্ছে 75 জিনিস অথবা পঁচাত্তর কেজি বা পঁচাত্তর গ্রাম তুমি যে ইউনিটে ধরো কোনো অসুবিধা নেই ওকে তাহলে তোমাকে দিচ্ছে পঁচাত্তর কিন্তু প্রফিট করছে দুটো জায়গা থেকে একটা ওজনে কম দিয়ে এবং লাভে বেশি দিচ্ছে তাহলে দুটো জায়গা দিয়ে প্রফিট করছে তাহলে তোমার এখানে দামে কতটা বেশি নিচ্ছে না কুড়ি বেশি দিচ্ছে কুড়ি পার্সেন্ট বেশি নিচ্ছে দাম এবং ওজনেও তোমাকে ওখান থেকে পঁচিশ পার্সেন্ট বেশি নিচ্ছে তাহলে এই দুটো সে প্রফিট করছে দামে এবং ওজনে কিন্তু দিচ্ছে তোমাকে পঁচাত্তর বেশ এর সঙ্গে তুমি একশো গুণ করে দাও তোমার পার্সেন্টেজ বেরিয়ে যাবে তাই কত সোজা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি ইউটিউবে কোনো স্যার তোমাকে এত সহজভাবে অঙ্কটাকে বোঝাবে না এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি তুমি খুঁজে দেখো আমাকে কমেন্টে লেখো যে স্যার তোমার আপনার থেকে এই অঙ্কটাকে এই স্যার বা অমুক স্যার তার লিঙ্ক আমাকে পোস্ট করো আমি দেখে বল আমি ওপেন চ্যালেঞ্জ তোমাদের সঙ্গে যে এই অঙ্কটাকে এর থেকে সহজে কেউ করেছে কিনা ওকে কি বললাম যে তোমাকে এই অঙ্কটাকে সলভ করতে গেলে কি করতে হবে যে চিন্তা করতে হবে যে প্রথমে ব্যক্তিটা তোমাকে কি দিচ্ছে কতটা দিচ্ছে তোমাকে দিচ্ছে পঁচাত্তর ডাকছে পঁচিশ পঁচিশ একটা টাকায় বেশি করেছে ওজন্য কম দিয়েছে দুটোই লাভ করেছে তাহলে কুড়ি প্লাস পঁচিশ বাই পঁচাত্তর একশন গুণ একশো ব্যাস কমপ্লিট তাহলে এবার আমি কি করব এই দুটোর যোগ করি তাহলে হবে কত পঁয়তাল্লিশ নিচে কত পঁচাত্তর গুণ হচ্ছে একশো এবার তুমি এটাকে কাটবে কত দিয়ে পঁচিশ দি এটা চার আর এখানে থাকবে তিন আর তুমি এটা কাটলে হবে কত পনেরো ঠিক আছে তাহলে পনেরো আর চার গুণ করলে হবে কত লোকটা প্রফিট করছে বুঝতে পারছো সিক্সটি পার্সেন্ট প্রফিট করছে তাহলে এখানে অপশান সিতে এটা রয়েছে এই অপশান সি হচ্ছে একদম এক্স্যাক্ট অ্যান্সার সঠিক অ্যান্সার বুঝতে পারছো চলো নেক্সট প্রবলেমের দিকে যাই প্রবলেম নাম্বার টোয়েন্টি ফোর ওকে সেম অঙ্ক ঠিক আছে তোমরা এটাকে নিজেরা করো করে আমার ক্লাসটা পস করে দাও নিজেরা করো সল্ভ করো দেখো তাড়াতাড়ি করতে পারছো কিনা বেশিক্ষণ একদম সময় লাগবে না ম্যাক্সিমাম 10 থেকে সময় লাগবে অঙ্কটা করতে কি বলেছে যে এক অসৎ ব্যবসায়ী পঁচিশ পার্সেন্ট লাভে একটা দ্রব্য বিক্রয় করেছে এবং ওজন এসে পঁচিশ কম দিয়েছে তো ওজন যখন পঁচিশ কম দিয়েছে তোমাকে দিয়েছে কত পঁচাত্তর পার্সেন্ট দিয়েছে কি লাভ করছে দূরে জায়গা থেকে

তাহলে পঞ্চাশ গুণ চার দুশো টু বাই থ্র এখানে অপশানে রয়েছে একমাত্র ডিতে তাহলে অপশান ডি হচ্ছে এই অঙ্কটার একদম এক্স্যাক্ট কতক্ষণ লাগলো করতে অঙ্কটা কতক্ষণ লাগলো তাই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ওকে সঙ্গে বেল আইকনটাকে ক্লিক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর ভিডিওতে বা ক্লাসে একটা কমান্ড করে যেও যে তোমার কেমন লাগবে ওকে তো চলো নম্বর নম্বর প্রবলেম প্রবলেম কি বলছে সেম জিনিস একজন অসৎ ব্যবসায়ী যে ফাইভ পার্সেন্ট লাভ করছে কোনো দ্রব্য বিক্রি করে কিন্তু ওজনে তোমাকে কুড়ি পার্সেন্ট কম দিচ্ছে তাহলে ব্যক্তিটি শতকরা লাভ কত এটাই জিজ্ঞেস করেছে কিছুই না ফাইভ পার্সেন্ট লাভ আবার ওজনে কুড়ি পার্সেন্ট কম ওকে নিচে কত তাহলে কুড়ি পার্সেন্ট তোমার কম দিচ্ছে মানে আশি পার্সেন্ট তোমাকে দিচ্ছে গুণ করবো কত কত একশো তাহলে এই দুটো যোগ করলে হবে পঁচিশ নিচে আশি গুণ আমার একশো তাহলে এটা যদি আমি কাটি তাহলে হবে কত পাঁচ ওকে আর এটা যদি পাঁচ দিয়ে কাটি তাহলে হবে এক আর এখানে তিন মানে হচ্ছে ছয় ষোলো আচ্ছা এবার যদি চার দিয়ে কাটি এখানে হবে চার এটা পঁচিশ ওকে তাহলে পঁচিশ পাঁচ পাঁচে হচ্ছে একশো পঁচিশ আর নিচে হচ্ছে আমার চার মানে তিন চারে বারো একত্রিশ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হচ্ছে আমার অ্যান্সার অপশান এ হচ্ছে এটার একদম এক্সাক্ট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে চলো টোয়েন্টি সিক্স নম্বর পো কি বলছে এক ব্যক্তি দশ টাকায় বারোটা দ্রব্য কিনেছে কিনে বারো টাকায় দশটা দ্রব্য বিক্রি করেছে তাহলে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়েছে তোমরা যারা আমার প্রথম এবং দ্বিতীয় ক্লাস দেখেছো তারা অবশ্যই অঙ্কটাকে পারবে আবার যারা দেখো নি তাদের জন্য অঙ্কটাকে আমি করব কিন্তু যারা পারবে তারা ক্লাসটাকে পজ করে দিয়ে অঙ্কটা করে আমার সঙ্গে জাস্ট মিলিয়ে নাও আর কিছু না ওকে তাহলে এখানে সিপি এখানে এসপি এটা কেনার সময় একটা বেচার সময় কেনার সময় কি হয়েছে না দশ টাকায় রুপিস দশ টাকায় ও কি করেছে বারোটা দ্রব্য কি করেছে আমার কিনে এনেছে বিক্রি করেছে কি বিক্রি করেছে বারো টাকায় ও দশটা বিক্রি করেছে ক্লিয়ার তাহলে আমি কি বলেছিলাম এদের একটা এলসিএম করব এদের এলসিএম করলে হবে কত ষাট অর্থাৎ বারো এবং দশে এলসিএম ষাট আমি মনে করছি ব্যক্তিটা ষাটখানা দ্রব্য কিনেছিল এখন তুমি আমাকে বলো যে সিপি বের করার সময় বারোটার দাম হচ্ছে কত দশ টাকা তাহলে ষাটখানার দাম কত পাঁচ বারং ষাট তাহলে পাঁচ দশে পঞ্চাশ তাহলে পঞ্চাশ টাকা দিয়ে সে কি করেছে আমার ষাটখানা দ্রব্য কিনে এনেছে কিন্তু বেঁচেছে কত টাকা দিয়ে ক্লিয়ার বেঁচেছে কি বারো টাকায় দশটা তাহলে দশটার দাম যদি বারো টাকা হয় তাহলে ষাটখানার দাম কত হবে সবার বাহাত্তর টাকা তাহলে বাহাত্তর টাকা দিয়ে সে বেঁচেছে যে বুঝতেই পারছো সে প্রফিট করেছে তুমি এখানে দেখো তিনটে দুটো অপশানে লাভ দুটো অপশানের ক্ষতি তাহলে তুমি ক্ষতি দুটোকে বাদ দিয়ে দাও তুমি শুধু লাভটা বের করো ওকে তাহলে তার মানে তোমার অপশান বি এবং ডি এর মধ্যেই উত্তর হবে

টোয়েন্টি সেভেন নম্বর প্রবলেম কি বলেছে একটি ছাতার বাজার মূল্য আশি টাকা কিন্তু সিক্সটি এইট মানে আটষট্টি টাকা ছাতাটি বিক্রয় করলে হলে তোমার ছাড়ের হার কত এটা একটু কনসেপ্ট লাগবে একটু কনসেপ্ট লাগবে তুমি জানো যে সিপি মানে কস প্রাইস মানে ক্রয় মূল্য এসপি মানে বিক্রয় মূল্য বা সেল প্রাইস তারাও আরেকটি জিনিস থাকে সেটা হচ্ছে মার্কেট প্রাইস বা তোমার লিখিত মূল্য বা বাজার মূল্য ঠিক আছে তো এই যে ডিসকাউন্ট এটা সম্পূর্ণ পুরোপুরি ডিপেন্ড করে কার ওপরে যে কতটা ছাড়ের হার বা ডিসকাউন্ট যেটাকে বলে এটা ডিপেন্ড করে কার ওপর বলতো মার্কেট প্রাইসের উপরে আমরা যখনই কোনো ডিসকাউন্ট বের করব উইথ রেসপেক্ট টু মার্কেট প্রাইস বের করব মানে নিচে কাকে রাখবো মার্কেট প্রাইসকে রাখবো এটাই হচ্ছে আমার কনসেপ্ট ওকে তাহলে তুমি বলো এখানে যে কোনো জিনিসটাকে সে বিক্রি করেছে কত বাজার মূল্য কত বাজার মূল্য হচ্ছে আশি টাকা কিন্তু বিক্রি করেছে কত টাকায় না আটষট্টি টাকায় তাহলে এখানে ছাড় কতটা দিয়েছে আমার কস প্রাইস বের করতে বলেনি শুধুমাত্র ছাড়টা কত জিজ্ঞেস করেছে তো ছাড় কত টাকা দিয়েছে এখানে ছাড় দিয়েছে তোমার বারো টাকা ছাড় দিয়েছে বুঝতেই পারছো কিন্তু কার সাপেক্ষে আমি ছাড়ে পার্সেন্ট বের করবো কয়েক ব্যাপার আমি বলেছি ছাড় সবসময় মার্কেট প্রাইস উপর বের করা হয় তার মানে ছাড় বাই এমপি মানে মার্কেট প্রাইস ইন্টু কত একশো ব্যাস আসছে এবার কি করবো আমি কাটাকুটি করবো ওকে এটা যদি চার দিয়ে কাটে তাহলে তিন আর এখানে হবে হচ্ছে দুই দুই দিয়ে কাটলে পাঁচ তিন পাঁচে কথা এইট নম্বর টোয়েন্টি এইট নম্বর প্রবলেম বলছে কি এক ব্যক্তি কোন একটি দ্রব্য দেড়শো টাকায় বিক্রি করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য কত দেখো এই টাইপের অঙ্ক আমরা অনেক আগে প্রথম ক্লাসে করে এসছি এক দুই তিন এই সব নাম্বারে ওকে মানে এক নম্বর দু নম্বর তিন নম্বর প্রবলেম মধ্যে করে তারা করে নাও তারা পারবে না তারা দেখো কি বলেছে এক ব্যক্তি কোনো একটি যোগ্য দেড়শো টাকা বিক্রি করেছে তার মানে এসপি বা হচ্ছে আমার দেড়শো টাকা হচ্ছে আমার সেল প্রাইস ওকে আমার কি করেছে ক্ষতি মানে লস হয়েছে লস কত পার্সেন্ট লস হয়েছে পঁচিশ পার্সেন্ট লস ক্লিয়ার তাহলে আমাকে সিপি বের করতে হবে উল্টো এসপি দিয়েছে সিপি বের করতে হবে আমাকে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করতে হবে আর ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করার নিয়ম কি সিপি ইকুয়াল টু এস পি টু আমার একশো বাই মানে যেটা লিখি সেটা উল্টে লিখব ওকে একশো বাই একশো প্লাস বা মাইনাস আমার ছিল প্রফিট বা লস এই তো ছিল ফর্মুলাটা তাই না তাহলে কি করবো এসপি কত এসপি হচ্ছে আমার দেড়শো ইন্টু একশো বাই আমার এখানে লস হয়েছে তাহলে মাইনাস হয়ে পঁচিশ পার্সেন্ট লস তাহলে একশো থেকে আমি কি করবো পঁচিশ বিয়োগ দেবো দুশো টাকা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে আসলে তোমরা বুঝতে পারছো যারা প্রথম ক্লাস দেখে তারা খুব সহজেই বুঝে যাবে যারা দেখো দেখে নাও আর এটাই হচ্ছে কেন ব্যাকওয়ার্ড বলেছি কেন বলেছি এই তোমাকে প্রথম ক্লাস এটা দেখে নাও সুবিধা হবে তোমরা অঙ্ক শিখবে আর আমার ভিউ বাড়বে তো চলো নেক্সট প্রবলেম টোয়েন্টি নাইন নাইন প্রবলেম এক ব্যক্তি বা একজন খারাপ কম্পিউটার কিনেছে বারোশো টাকা দিয়ে এবং কিনে সেটাকে সারিয়েছে তার জন্য তার দুশো টাকা খরচা হয়েছে এবার কম্পিউটারটাকে সে ষোলোশো আশি টাকা বিক্রি করেছে তাতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে না দেখতে বলেছে অবভিয়াসলি লাভ হয়েছে ক্ষতি কোথায় হয়েছে এ বারোশো আর দুশো তাহলে চোদ্দশো টাকা সে খরচা করেছে এবং বিক্রি করেছে ষোলোশো আশি টাকায় তো আমার যদি এরকম অপশন দিত আমি তার কিছুই দেখতাম না যেহেতু প্রফিট হয়েছে অপশান ডি তাকে দিয়ে চলে আসতাম কেন অপশান এ অপশান বি অপশান সি তিনটেতেই ক্ষতি আছে শুধুমাত্র লাভ অপশান ডি তে রয়েছে তার মানে অপশান ডি হচ্ছে অ্যান্সার অন্য কিছু হবে না ক্লিয়ার তার মানে এই অঙ্কটা করারই দরকার কিন্তু আমি তোমাকে পাঁচ ধরো দুটোতেই দিয়েছে টোয়েন্টি পার্সেন্ট লাভ একটাতে টোয়েন্টি পার্সেন্ট লাভ একটাতে ফর্টি পার্সেন্ট লাভ তখন তুমি কি করবে করতে হবে তাই করে দেব যে কোনো যে ব্যক্তিটা কম্পিউটারটা কিনেছে সে কস্ট কত টাকা টাকা দিয়েছে তার পিছনে খরচা করেছে কত আর দুশো টাকা তাহলে সে চোদ্দশো টাকা তার এখন কস্ট প্রাইজ দাঁড়িয়ে গেছে হলো এবং সে বিক্রি করেছে কত এসপি কত এসপি হচ্ছে ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকা তার মানে সে চোদ্দশো টাকা কিনে ষোলোশো আশি টাকা বিক্রি করেছে তার মানে সে দুশো আশি টাকা প্রফিট করেছে ক্লিয়ার তাহলে এর পার্সেন্টেজ কত দুশো আশি বাই আমার কস্ট প্রাইস কিন্তু কত আমার একশো দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল চোদ্দ দুগুণে হয় আঠাশ কুড়ি তার মানে কুড়ি পার্সেন্ট হচ্ছে আমার প্রফিট লাভ ক্লিয়ার অপশান ডি বলেছিলাম একটু তো বিশ্বাস করো আমাকে দেখো অপশান ডি ওকে চলো চলো নেক্সট প্রবলেম

করো সঙ্গে বেল ক্লিক করে দিও তাহলে কি হবে এমন যখনই ক্লাস আসবে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ঠিক আছে বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ক্লাসে তত তখন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং সবাইকে ভালো রাখো কাটা